তোমাকে দেখলে কেউ বলবে? কেউ বলবেই না। কত হ্যান্ডসাম লাগে দেখতে বলতো তোমাকে। থাক, আর এইসব কথা বলে মাথা খারাপ করে দিতে হবে না। এমনি যা পায়া ভারী, মাটিতে পাই পড়ছে। তোমার পিসিমণিকে একটু ভালো করে বোঝাও। তোমার পিসিমণিদের মূল্যই বুঝতে পারলো না, সব সময় হেলা ফেলা করে ছেড়ে দিল। পিসিমণিকে একটু বোঝাও, একটু বলো যে কি অমূল্য রত্নটা পেয়েছেন তিনি। এবার থামবে প্লিজ। কি করব, তুমি তার কোনোদিন বলো না, তাই যখন চান্স পেলাম তখন নিজের পিঠ নিজে একটু চাপড়ে দিলাম। কিন্তু তুমি যতই মিষ্টি মিষ্টি কথা বলো হাসো, তোমাকে আমরা ছাড়ছি না। না রে বাবু, এবার আমায় যেতে হবে বুঝলি। আর তাছাড়া হোটেলের সমস্ত জিনিসপত্র ফেলে এসেছি তো আমি। আরে যুবরাজ অ্যাঙ্কেল, এটা কি কোনো বড় ব্যাপার? এইসব এক্সকিউজ দিও না, এই কাজটা আমি আমার ড্রাইভার পার্টিও করিয়ে নিতে পারি। হ্যাঁ আচ্ছা অ্যাঙ্কেল, সত্যি করে বলো তো, তোমার এখানে থাকতে ভালো লাগে না? না কিছু মাইন্ড করো না, সত্যি কথা বলো। সত্যি কথা বললে আমরা ছেড়ে দেবো। সত্যি কথাটা বলবে কি করে, সাহস আছে নাকি? হ্যাঁ আর বলুক না, বললে আমি অ্যালাউ করব? বলে দেখুক না যে এখানে থাকতে ভালো লাগে না, আমার বাপের বাড়ি ভালো না, বলে দেখুক একবার। আমার মুখে কেন কথা বসাচ্ছ অপরূপা, আমি কি সে কথা বলেছি? তাহলে তোমাকে এত সাধ্য হচ্ছে কেন? হ্যাঁ একটা রাত তুমি থাকতে পাচ্ছ না, অ্যাটলিস্ট আজকের রাতটা। সত্যি কথাটা শুনবে? হ্যাঁ সত্যিটাই তো শুনতে চাইছি যুবরাজ অঙ্কল। তুমি কি আমাদের কাকা আর কাকিমণির জন্য থাকতে চাইছো না? তোমরা একদম চিনতে পারোনি এখনো পর্যন্ত আমাকে, ওসব কথা গায়ে মাখার মতো বান্দা আমি নই। জানো কি আসল কেন আমি থাকতে চাই না? কেন থাকতে চাও না বলো? বিয়ের আগে শ্বশুর বাড়িতে থাকবো না, ভেরি সিম্পল। যতটা বাজে অজুহাত। একদম বাজে অজুহাত নয়, একদম সত্যি কথা বলছি। আরে আশ্চর্য, সত্যি কথা বললে কি বিশ্বাস করতে চায় না? আচ্ছা শোনো, কাল সকালে বাবা তোমাকে আনতে যাবে, আমিও যাবো বাবার সঙ্গে। ও বাবা, একদম সকাল সকাল? হ্যাঁ এলে ক্ষতি কি যুবরাজ অঙ্কেল, না হয় এলে, আর কিছুই না, তুমি এলে আমি আমার এই বউয়ের হাত থেকে একটু মুক্তি পাই, আর কিছুই না। আর মানে মানে এত প্যানিক করবে না তাহলে। মেয়েটা আমার যেটা করা সেটা আমি করব, যেটা আমার করা সেটা আমি করবই। তোমার সমস্ত কথা আমার গায়েও লাগে না, আমি কিন্তু খুব মিস করবো। কে মিস করবে পিসুমণি? তোমাকে, আয়ুষকে, এই বাড়িটা, মা, দাদা, বৌদি, সায়ন, টুয়া, ভগীরথা, শেখরদা, বৌদি তো ছেড়েই দিলাম, সবাইকে আমি খুব মিস করবো। পিসুমণি এরকম করে বলো না, মনে হচ্ছে যেন আমি তোমাকে নির্বাসনে নিয়ে আসি। বলেছি তো মাঝে মাঝেই আসবো আমরা। জানো আঙ্কেল, পিসুমণির বিয়ে হচ্ছে, এটা আমাদের কাছে সব থেকে আনন্দের কথা, এটা একদম ঠিক। কিন্তু পিসুমণির বিয়ে হওয়া মানেই তো পিসুমণি চলে যাবে আমাদের ছেড়ে, সেটাও তো ঠিক বলো? আর আমি এটা ভাবতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আঙ্কেল, সব আনন্দের সঙ্গে কি দুঃখ থাকে? এভাবে বলো না, তাহলে আমার নিজের গিল্টি ফিলিং হয়। আসলে কোনো যদি উপায় থাকতো তাহলে আমি এই শহরেই থেকে যেতাম, আমি কি তোমাদের কম মিস করবো? পিসুমণি ছিল না, হ্যাঁ ভুল বললাম, পিসুমণি ছিল কিন্তু আমি জানতাম না আমার পিসুমণি আছে। হঠাৎই একদিন ভগবানের আশীর্বাদের মতো পিসুমণি আমাদের জীবনে আবির্ভাব হলেন। আমি চিরকালই আমার মাকে দেখে এসেছি একজন একজন সফট নেচারের মহিলা, সবকিছু মেনে নেওয়াই যার ধর্ম। আর তারপর পিসুমণিকে দেখলাম, ইনফ্যাক্ট এত কাছ থেকে দেখলাম একজন এত পাওয়ারফুল মহিলাকে। প্রথমে কিছু আনসার্টেনিটিস ছিল, কিছু কিছু অসুবিধে ছিল, কিন্তু কখনোই পিসুমণিকে আমি কখনোই ডিনাই করতে পারিনি। আর তারপর কখন যে পিসুমণি আমার নিজের পিসুমণি হয়ে গেল সেটা আমি এখন সত্যি সত্যি ভাবতেই পারি না যে এ বাড়িতে আমরা থাকবো, পিসুমণি থাকবে না। আর ও যেটা বলছে না সেটা হলো, আমরা এটাও ভাবতে পারি না যে আজ আমাদের বাড়িতে সবাই আছে, এমনকি পিসুমণিও আছে, কিন্তু তুমি নেই।
এই কথাটা আমি ভাবলেও বলবো কি করে মা? যুবরাজ আঙ্কেলের বাড়ি দিল্লিতে, কাজকর্ম দিল্লিতে, মা দিল্লিতে আছেন, আমি সব জেনে বুঝে তো এরকম অবুঝের মতো একটা বায়না করতে পারি না। না বললাম বটে বয়স হয়েছে, কিন্তু বিবেচনা হয়নি। এরকম কথা শুনলে দুই চোখ জলে ভিজে যায়। ভালোবাসার ব্যাপারটাই এরকম, না তো তাকে অবহেলা করা যায়, আর না তাকে পুরোটা নেওয়া যায়। অদ্ভুত দৌড়টা না। আয়ুষ, তুতু, তোমাদের দুজনকেই কথা দিচ্ছি যে আমরা ফ্রিকোয়েন্টলি আসবো, যতবার পারি আসবো। এই নিয়ে তোমরা মন খারাপ করো না। এই দেখো, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো আরে বললাম তো আসবো, যখনই সময় পাবো আসবো, অন্তত মাসে একবার আসবো, প্রমিস। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু কাল বিয়ে হচ্ছে বলে যে পরশুই চলে যাবে তা কিন্তু হবে না। কে বললো পরশুদিন চলে যাবে? তুমি আমার একটা কথা বলো না, তুমি সত্যি। আচ্ছা আমাদের কি এখনো বিপদ কেটেছে বলো? বিপদ তো কাটেনি। আর পিসমনির আঙ্কেল না থাকলে সামাল দেবে কে শুনি? যে নিজেই আটকে থাকতে চায় তাকে আটকে রাখার কৌশল বার করার কোনো দরকার পড়ে না। আর তোমার বিপদের দায় তোমার একার নাকি? সে দায় তো আমাদের, সে দায় সবসময় আমাদেরই থাকবে। যুবরাজ, তুমি কি জানো ওরা বেনারস যাচ্ছে? ও মা, সে কি কথা! আমি আর আয়ুষি বসে পুরো প্ল্যানটা করলাম। শোনো না, বলছি যে ওরা বেনারস থেকে ফিরে আসবে, তারপরে কিন্তু আমরা যাবো, কেমন? পাক্কা তো। আর তোমাদের কত করে বললাম বলো, তার বেলায় নেই। চলো না আঙ্কেল, প্লিজ চলো না তোমরা। অতুল, আমার কতগুলো ইম্পর্টেন্ট কেস আছে, আমি হয়তো ম্যাক্সিমাম সময়টা কলকাতার বাইরে থাকবো, আমি পারবো না। তবে তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা পিসিমণিকে নিয়ে যেতে পারো। না, কিছু ভুল বললাম? কোনোদিন আর বুদ্ধি হবে না। আচ্ছা এর মধ্যে আবার কি নির্বুদ্ধিতা দেখলে তুমি? আচ্ছা তুমি এটা বুঝতে পারছো না? না তোমার এতখানি বয়স হলো, সম্পর্কে ওদের বিষমশাই হও। আরে বাবা, দুটো বাচ্চা ছেলে মেয়ে, বিয়ের পর থেকে ওরা কোথাও যেতে পারেনি। ধরে নাও না এটা ওদের হানিমুনি হচ্ছে, তাদের সঙ্গে আমরা যাবো। আই এম সো সরি। জনি, তুমি কি যে বলো না। আচ্ছা থাক, তোমাদের লজ্জা পেতে হবে না। কিন্তু আমরা তো পুজো দেওয়ার জন্য যাচ্ছি। ঠিক আছে, কিন্তু দুজনে মিলে তো যাচ্ছ বাবা, সেটাই বড় কথা, যাও না। না, তুমি যেতে পারতে আমাদের সঙ্গে একটা স্পেশমনি প্লিজ। হ্যাঁ পারতেই দেবো, কি মুশকিল বলো তো। ঠিক আছে, এবার তোমরা যাও, পরের বার যখন যাবে আমরা সবাই সঙ্গে যাবো, ঠিক আছে? এবার দয়া করে আমাকে পারমিশন দাও, কাল যদি সকালবেলা বরের ঘুম ভাঙতে দেরি হয় তাহলে চেইন সিস্টেমে সমস্ত কিছু দেরি হয়ে যাবে, আরো কিন্তু বিয়ের লগ্নও পেরিয়ে যাবে। প্রথম নাকি? আগের ব্যাপারের জন্য এমনিতেই আমি খুব লজ্জিত অপরূপা, তুমি না বললেও লজ্জাটা কিন্তু আমার থাকে। যুবরাজ, আই এম সরি, আমি কিন্তু অত কিছু মিন করে বলিনি। ওকে, এবার আমি আসি, গুড নাইট। শোনো না, সাবধানে যেও, পৌঁছে কিন্তু আমাকে ফোন করো। তার কোনো চান্সই নেই। মানে? মানে আমি পৌঁছানোর আগে পিসিমণি তিনবার ফোন করবে। আমি করবো না, যাও। করবে না? না। চ্যালেঞ্জ? ও নো। আজ তুমি যেও না, তুমি থাকো, আমি আসছি। আজকের এমন সুখের দিনে কেউ কাঁদে? চোখে যা ফেলিস না। দাদা আমার খুব ভয় করছে। কিসের ভয়? আরে বাবা, আজকের দিনে এরকম কথা কেউ বলে? কি হয়েছে তোমার? জানি না, আমার আমার বাঁ চোখের পাতাটা খালি কাঁপছে, আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন হবে। চোখের তারা